ब्यूटीफुल सोल्स वेलकम टू माय यूट्यूब चैनल। आज के जो वीडियो शूट करछि एटा भीषण रिक्वेस्टेड वीडियो, अनेके आमाके ए वीडियो करार रिक्वेस्ट करेछिले, ए वीडियो शुधुई तादेर जोन्नो। एक्चुअली कि होयेछे, किछु मानुष बारंबार आमाके मैसेजेर माध्यमे बा मेल करे এটা বলতে চেয়েছিল যে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট নেই, বা আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার কোনো কন্ট্যাক্ট নেই, আমার হাজবেন্ড বাড়ি থেকে ছেড়ে বেরিয়ে গেছে অনেক দিন, বাট কোনো কন্ট্যাক্ট নেই, আমি জানি না তারা কেমন আছে, সে কেমন আছে, কোথায় আছে, আমি চাই তারা ফিরে আসুক এবং রিলেশনশিপটা একটু বেটার হোক। আজকের এই রিমেডিটা তাদের জন্য। অ্যাকচুয়ালি এখন আমি দুটো অ্যাঞ্জেলিক নাম্বার শেয়ার করব, সেই নাম্বারের মাধ্যমে তোমরা কী কী হেল্প পেতে পারো এবং কীভাবে হেল্প পাবে সেটা বলবো। কী হেল্প পেতে পারো না, এই নাম্বারের মাধ্যমে তোমরা তোমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড যেই হোক তাকে তোমার লাইফে ফিরিয়ে আনতে পারো, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসতে পারো এবং তার সাথে সাথে রিলেশনশিপকে হিলও করতে পারো। তো চলো বেশি কথা না বলে ঝটপট শুরু করি। নাম্বারটা তো আমি পরে বলবো, কিন্তু অনেকের কাছে অ্যাঞ্জেলিক নাম্বার ব্যাপারটা ভীষণ নতুন, তাদের জন্য আমি একটু ছোট করে শেয়ার করি। মন্ত্রের যেমন নিজস্ব একটা ভাইব্রেশন আছে, সুইচ ওয়ার্ড তার যেমন নিজস্ব একটা ভাইব্রেশন আছে, নাম্বারেরও কিন্তু একটা নিজস্ব ভাইব্রেশন আছে। তো বেসিক্যালি অ্যাঞ্জেলিক নাম্বার ভাইব্রেশনের মাধ্যমে এনার্জি প্রডিউস করে, এনার্জি তৈরি করে, যার মাধ্যমে আমাদের জীবনের প্রবলেম হিল হয়। তাই প্রত্যেক সংখ্যার প্রত্যেক নাম্বারের ভাইব্রেশন আলাদা এবং তার মাধ্যমে হিলিংটাও আলাদা হয়। দ্যাটস ওয়াই যে নাম্বারটা দিয়ে আমি এখন নো কন্ট্যাক্ট বলছি, সেই নাম্বারটা দিয়ে কারোর বিয়ে হতে পারে না, বিয়ে মানে সে চাইছে বিয়ে হয়ে যাক খুব তাড়াতাড়ি, সেটা হবে না, বা কেউ চাইছে হয়তো জব পেতে, এই নাম্বারটা দিয়ে হবে না। কারণ এই নাম্বারের ভাইব্রেশন এটাই, এই নাম্বারের ভাইব্রেশন বা এই নাম্বারের এনার্জি এটাই বলছে যে এটা নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আনার। তো এই হলো আমাদের অ্যাঞ্জেলিক নাম্বার। অ্যাঞ্জেলিক নাম্বার কী কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি? অ্যাঞ্জেলিক নাম্বার আমরা একটা ছোট্ট চিরকুট কাগজে লিখে পিলো কভারের মধ্যে রাখতে পারি, অথবা আমরা আমাদের বডির বাঁ দিকে লিখতে পারি। ছেলে, মেয়ে বা বাচ্চা যেই লিখবে সে বডির বাঁ দিকেই লিখবে। বাঁ দিক মানে থাই হতে পারে, লেগ হতে পারে, আর্মস হতে পারে, পেট হতে পারে, বডির বাঁ দিকে, ওকে? অথবা আমরা একটা জিনিস করতে পারি, জলের বোতলের গায়ে লিখে রাখতে পারি, অথবা আমরা আমাদের স্টাডি টেবিলের কাছে বা এমন কোনো এরিয়াতে রাখতে পারি, বা আমাদের কোনো ঘুম থেকে উঠতে যে ওয়ালটা চোখে পড়ে সেখানে এমন জায়গাতে লিখে রাখতে পারি যেখানে সচরাচর আমাদের চোখ যায়, অর্থাৎ আমরা দেখবো সেখান থেকে ভাইব্রেশনটা আমাদের অড়াতে আসবে। এই হলো অ্যাঞ্জেলিক নাম্বার। তো অ্যাঞ্জেলিক নাম্বার এইভাবে হেল্প করে বললাম। এবার সব শেষে অ্যাঞ্জেলিক নাম্বারটা কী? একটা গোল সার্কেল করবে তোমরা বডির বাঁ দিকে, এবং সেই সার্কেলে প্রথমে লিখবে 1176, ওকে? দেন সেই সার্কেলের মধ্যেই 1176 এর নিচে তোমরা যে সংখ্যাটা লিখবে সেটা হলো 147023। আমি তোমাদের ছোট্ট করে একটা দেখাচ্ছি এখানে লিখে, জানি না কতটা ভালো আসবে। এটা একটা সার্কেল করছি, ওকে? আচ্ছা, যে কোনো হাত মানে এটা হতে পারে ফ্রন্ট ক্যামেরাতে রাইট হ্যান্ড দেখাবে, বাট ইটস এ লেফট হ্যান্ড, ওকে? তো প্রথমে কি করব, 1176, দেন এই যে সার্কেলের মধ্যে একটা লিখলাম, তার নিচে আমি কি লিখব, 147023, ওকে? সার্কেলের মধ্যে এইভাবে সার্কেলের মধ্যে লিখবে। সার্কেলটা ডেফিনেটলি যেটা হবে সেটা হলো ক্লকওয়াইজ। আর একটা জিনিস, সবুজ কালি বা নীল কালি দুটো কালি দিয়েই করতে পারবে, অ্যান্ড লেখাগুলো যেন সার্কেলকে টাচ না করে, সার্কেলটা একটু বড় করে করবে, ব্যাস আর কোনো নিয়ম নেই। ডেইলি বেসিসে করতে থাকো আর মনে মনে বলো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলিক নাম্বার, আমি জানি এটা আমার হয়ে কাজ করবে, অ্যান্ড সি দ্য ম্যাজিক, ওকে? চলো, আমি আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা। আবার অন্য কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই তোমাদের সাথে উপস্থিত হবো। টাটা।